तो फ्रेंड्स वेलकम टू अनदर वीडियो और ये वीडियोटा खूब इनफॉर्मेशन रिलेटेड होबे कारण होच्छे आमरा जखन दीघाते घुरते आसि दीघा थेके आमरा ट्रेन तो मैक्सिमाम टाइमिंग पावाटा खूब मुश्किल एबं ट्रेन खूब टाइमिंग एबं खूब कम थाके तार जोन्नो आमरा मेन जे आमादेर उपाय जावा सेटा होच्छे बास। तो बासे करे आमरा कलकाता बा कलकाता शहरतली एलाका थेके किन्तु आमरा बासे करे जेरकम आसि तेमनि बासे যে টাইমিংটা সেটা একটা বড় ফ্যাক্টর। কত কি ভাড়া আমরা দীঘার থেকে বাসে যখন আমরা কলকাতা বা কলকাতার আশেপাশে যখন আমরা যাব সেখানে বাসের টিকিট বুকিংয়ের জন্য এই একটা টিকিট কাউন্টার রয়েছে যেটা হচ্ছে WBTC অথরাইজ এজেন্ট রয়েছে এটা নিউ দীঘাতেই। তো এখান থেকে আপনারা বাসের টিকিট কিন্তু খুবই সহজে বুক করতে পারবেন এবং অ্যাভেলেবেল বাস রয়েছে। এই ভিডিওতে আমরা আপনাদের বাসের টাইমিং এবং অন এভারেজ ভাড়া কী রয়েছে আপনাদের জানাবো। এটা হচ্ছে নিউ দীঘা মোড়ে জাহাজবাড়ির ঠিক পাশেই কিন্তু রয়েছে এই অথরাইজ WBTCর অথরাইজ বাস বুকিং সেন্টার। তো এখান দিয়ে জেনে নেবো যে দীঘার থেকে যারা কলকাতার দিকে যাবে বা কলকাতা শহর থেকে আশপাশে যাবে তো ভাড়া কী রয়েছে তাদের কর্মকর্তার সাথে কথা বলে নেবো। দাদা এখান থেকে কলকাতায় যারা যেতে চাইছে ধর্মতলা বা কলকাতা আশপাশে যারা যেতে যাবে তাদের বাস কতক্ষণ পরপরটাও আছে আর এই থেকে 10 মিনিট অন্তর আপনি এখানে দীঘা থেকে কলকাতা যাওয়ার জন্য 5-10 মিনিট অন্তর বাস আছে। সেটা এসি নন এসি সব বাসই আছে। আর হচ্ছে বাসের মোটামুটি প্রাইস রেঞ্জ কি রয়েছে? মিনিমাম 250 টাকা আর অকেশনে ভাড়া আপ এন্ড ডাউন হয়। নন এসি বাস 250 টাকা এসি বাস 250 টাকা ধর্মতলার জন্য আর নন এসি এর জন্য ভাড়া আলাদা। আর যদি নন এসি হয় যদি এসি না হয় নন এসি আপনার 200 টাকা 200 টাকা ভাড়া রয়েছে পার পারসন। আর বলছি ফার্স্ট বাস এখানে সকালবেলা কটা থেকে লাস্ট বাস রাত্রিতে 2:40 এর প্রথম গাড়ি স্টার্টিং এবং লাস্ট গাড়ি হচ্ছে 11:30 রাত 11:30 লাস্ট বাস আর ফার্স্ট বাস হচ্ছে রাত্রি মানে ভোর রাত্রি 2:40 দিয়ে ভোর রাত্রি বাস বুকিং চালু হয়ে যায় এবং লাস্ট বাস হচ্ছে রাত্রি 11:30। আর বলছি যে বাসের টাইমিং মোটামুটি কেমন আছে পরপর যদি বলেন প্রত্যেক 10 মিনিট অন্তর আপনি বাস পাবেন 10 মিনিট অন্তর। আর যদি ধরুন কলকাতা শহরতলি বলতে বারাসাত হাবড়া নৈহাটি ওই উত্তর 24 পরগনার দিকে যেগুলো ওই দিকে বাসগুলো কম চলে আপনার ওই সারাদিনে 5 থেকে 7 বাস চলে। ওই নাইটের দিকে 2 আছে আপনার আর দিনের বেলা 5-7 বুকিং চলে। আর যারা ধরুন বাস বুকিং করবে তারা এখানে এসে মানে আগে কি আসতে হবে মানে ধরুন যে যাবে তার আগের দিন আসতে হবে বা টাইম পাওয়া যাবে বাস টিকিট দীঘায় ওই অগ্রিম বুকিং যেমন আপনার কলকাতা স্পোর্ট আসলে পাবেন কারণ আপনারা সবাই বাড়ি থেকে আসছেন অ্যাভেলেবেল বাস নেন মানে ওটাই বুকিং হয় ওখানে। আর দীঘায় হচ্ছে কি আপনি 2-3 দিন আগে আপনি চলে আসছেন তার জন্য এখানে অগ্রিম বুকিং হয়ে যায় আগের থেকে করছেন সেটা টিকিটটা আপনি আপনার মনের মতন পাবেন। আপনাদের অগ্রিম বুকিংয়ের করা উচিত অর্থাৎ অ্যাডভান্স বুকিং করে নিলে কী হবে তাই আপনি যে বাসটা চাইছেন যে টাইমিংটা চাইছেন সেই বাসের কিন্তু সঠিক সিটটা হবে এবং কনফার্ম সিট যেটার জন্য। তাই স্পট বুকিংয়ের ক্ষেত্রে আমরা যদি ধর্মতলার দিক থেকে সাধারণত লোকে স্পট বুকিং করে কিন্তু দীঘার দিকে আসে। আর দীঘার থেকে যারা যাবেন কলকাতা বা কলকাতা শহরতলিতে তারা কিন্তু এখানে এসে অ্যাডভান্স বুকিং করে নেবেন। আপনাদের তো নির্দিষ্ট টাইম থাকবে যে কখন আপনারা চেক আউট করবেন হোটেল থেকে তো সেই হিসাবে কিন্তু বুক করে নেবেন। আর তোমার এখানে কাউন্টার যেটা রয়েছে তোমার এই জায়গাটা কতক্ষণ খোলা মানে কটা দিয়ে কটা পর্যন্ত খোলা থাকে? ওর 5টা থেকে রাত 12টা ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত এখানে খোলা থাকে। এখানে কিন্তু দেখুন আপনারা এই হচ্ছে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারে কিন্তু আপনারা কল করে নেবেন। এছাড়া আমি স্ক্রিনে ডিসপ্লেতে দেখিয়ে দেবো। এখানে দেখুন হাওড়া গড়িয়া কৃষ্ণনগর জাগুলি বহরমপুর কুকড়াহাটি ঠিক আছে এদিকেও কিন্তু আরও জায়গার নাম রয়েছে এসি নন এসি সব ধরনের বাস পাবেন সরকারি বেসরকারি বাসও বুকিং হয় সরকারি বাসও বুকিং হবে। আচ্ছা WBTC যদি সরকারি বাস যেগুলো সাধারণত নন এসি হয় সেগুলো যদি আপনি বুক করতে চান সেগুলো হবে সেই নন এসি বাস সরকারি বাসের প্রাইস কি রয়েছে WBTC যেটা ওর দিকে দিয়ে ছাড়ে এখান দিয়ে WBTC তাই এখান থেকে পাবেন। আর ওর ভাড়া আছে এখান থেকে নন এসি 165 টাকা 165 টাকা। আর মোটামুটি টাইম কতক্ষণ লাগে নন এসিতে? নন এসি আপনার ধর্মতলা 4.5 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আর এদিকে একটু দেখবো এখানে কিন্তু 3x2 দেখতে পাচ্ছেন এখানে মেচেদা হাওড়া কলকাতা শিয়ালদা উল্টোডাঙ্গা যাদবপুর গড়িয়া খড়গপুর মেদিনীপুর দুর্গাপুর আসানসোল তারকেশ্বর বালি ডানলপ সোদপুর ব্যারাকপুর নৈহাটি বা সমস্ত জায়গায় এদিকে রানাঘাট কৃষ্ণনগর ডোমকল বহরমপুর মায়াপুর এয়ারপোর্ট এদিকে করুণাময়ী মধ্যমগ্রাম বারাসাত হাবড়া বাদুরিয়া শ্রীরামপুর এদিকে রিসরা বেহালা জোকা বনগা ঘাটাল কুকড়াহাটি তো সব জায়গার বাস কিন্তু এখানে পেয়ে যাবেন। জায়গাটা আপনি দেখে রাখুন এই জায়গাটা এই যে কাউন্টারের যে বুকিং কাউন্টার জায়গাটা রোজ বাস বুকিং নিউ দীঘার যুব বাস নিউ দীঘার যুব বাসস্টপ এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আপনারা কন্ট্যাক্ট করে নিয়েও বুক করতে পারেন, আগে দিয়ে কন্ট্যাক্ট করে নিয়ে তারা এখানে এসে বুক করে নেবেন, অ্যাডভান্স বুকিং করুন, সেক্ষেত্রে আপনার কনফার্ম সিট হবে রেড রোজ বাস বুকিং সার্ভিস। তো আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।